লাল আটা নাকি সাদা আটা? লাল কিংবা সাদা দুটোই গম পিষে তৈরি করা হয়। খোসা সমেত পিষে যেটা তৈরি হয় তা লাল আটা, আর খোসা ছাড়ানো রিফাইন করে প্রস্তুত আটা হচ্ছে সাদা আটা। লাল আটার রুটির চেয়ে আমরা ইদানিং রিফাইন করা সাদা আটার রুটি খেতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। কিন্তু বেশ কিছু গবেষণায় উঠে এসেছে যে রিফাইন করা সাদা আটা বিভিন্ন ধাপে আমাদের খাওয়ার উপযুক্ত হয় বলে এর স্বাস্থ্যকর গুণ অনেকটাই নষ্ট হয়ে যায়। অপরপক্ষে লাল আটার রুটিতে ভিটামিন এবং মিনারেলের মাত্রা সঠিক পরিমাণে থাকে বলে তা আমাদের জন্য বেশ স্বাস্থ্যকর। আসুন লাল আটার স্বাস্থ্যগুণ সম্পর্কে আরেকটু বিস্তারিত জানি। লাল আটার খাদ্য উপাদান। সাধারণত পুষ্টিকর খাবারে পাঁচ ধরনের উপাদান থাকে: শক্তি উৎপাদক শর্করা, প্রোটিন, প্রয়োজনীয় ফ্যাট, ভিটামিন এবং মিনারেল। যে কোনো ধরনের শস্য দানাতে এই উপাদানগুলো থাকে, যেগুলো আমাদের দেহে জ্বালানি হিসেবে কাজ করে, অর্থাৎ শক্তি যুগিয়ে থাকে এবং কাজ করার ক্ষমতা বাড়িয়ে দেয়। বিভিন্ন ফলমূল এবং শাকসবজিতেও প্রয়োজনীয় অ্যান্টিঅক্সিডেন্ট ও মিনারেল থাকে, যা আমাদের শরীরের জন্য বেশ উপকারী। সব ধরনের গমের আটা এবং সাদা ময়দাতেও, সাদা ভাত বা বাদামি ভাতেও প্রচুর পরিমাণে প্রয়োজনীয় ম্যাগনেসিয়াম, সেলেনিয়াম এবং ম্যাঙ্গানিজ থাকে। গমের তৈরি লাল আটা স্বাস্থ্যসম্মত খুবই পুষ্টিকর, কেননা গমের বাইরে লাল বা বাদামি আবরণে অনেক পুষ্টিকর উপাদান রয়েছে। এই আবরণ ম্যাগনেসিয়াম নামক খাদ্য উপাদানে ভরপুর। কিন্তু খেতে সুস্বাদু হলেও রিফাইন বা পরিশোধিত আটা সাদা আটার পুষ্টিগুণ অনেক কম। অত্যধিক পরিশোধনের ফলে দেহের জন্য উপকারী কিছু ভিটামিন ও মিনারেল নষ্ট হয়ে যায়। এছাড়া ময়দায় আঁশের পরিমাণ কম, এর গ্লাইসেমিক সূচকও বেশি। সাদা আটার কি তুলনায় লাল আটার পুষ্টিগুণ বেশি? গমের বাইরে লাল বা বাদামি আবরণে অনেক পুষ্টিকর উপাদান রয়েছে। এই আবরণ ম্যাগনেসিয়াম নামক খাদ্য উপাদানে ভরপুর। এটি এক ধরনের খনিজ উপাদান যা আমাদের দেহের প্রায় 300 রকমের এনজাইমের কাজ পরিচালনা করে। সাদা আটার তুলনায় লাল আটায় প্রোটিন বেশি থাকে, ফ্যাট কম থাকে, কার্বোহাইড্রেট বেশি থাকে, আঁশের পরিমাণ বেশি থাকে, ক্যালোরি কম থাকে। এছাড়া লাল আটা ফলিক অ্যাসিড, ফসফরাস, জিঙ্ক, কপার, ভিটামিন B1, B2 এবং B3 এর ভালো উৎস। পুষ্টি পার্থক্য। সাদা ও লাল আটার মধ্যে পুষ্টি পার্থক্য হল 38 গ্রাম সাদা আটার পুষ্টিগুণ: নাম্বার 1 ক্যালোরি 87 কিলো ক্যালোরি, নাম্বার 2 ফ্যাট 7 গ্রাম, নাম্বার 3 কার্বোহাইড্রেট 6.0 গ্রাম, নাম্বার 4 খাদ্য আঁশ 1.5 গ্রাম, নাম্বার 5 প্রোটিন 3.4 গ্রাম। 38 গ্রাম লাল আটার পুষ্টিগুণ: নাম্বার 1 ক্যালোরি 28 কিলো ক্যালোরি, নাম্বার 2 ফ্যাট 2.5 গ্রাম, নাম্বার 3 কার্বোহাইড্রেট 9.1 গ্রাম, নাম্বার 4 খাদ্য আঁশ 2.8 গ্রাম, নাম্বার 5 প্রোটিন 5.5 গ্রাম। সুতরাং দেখা যায় সাদা আটার রুটি থেকে লাল আটার রুটির মধ্যে পুষ্টিগুণ অনেক বেশি। লাল আটার উপকারিতা। লাল আটার অদ্রবণীয় খাদ্য আঁশ রক্তের কোলেস্টেরল কমাতে সাহায্য করে। ডায়াবেটিস রোগী ও স্থূল রোগীর রক্তে চিনি ও শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে। লাল আটা আঁশ রক্তে ক্ষতিকারক ফ্যাট কমায় ও উপকারী ফ্যাট বাড়ায়। লাল আটা ক্ষুধা প্রশমিত করে ও অতিরিক্ত ওজন কমায়। লাল আটায় রয়েছে থায়ামিন, যা স্নায়ুতন্ত্রের সুস্থতা রক্ষা করে। পরিপূর্ণ পুষ্টি সমৃদ্ধ আঁশযুক্ত গমের আটা সুস্বাস্থ্যের জন্য অপরিহার্য। লাল আটায় লিগনান নামক এক ধরনের উপাদান রয়েছে যা ক্যান্সার প্রতিরোধ করে। লাল আটা হৃদযন্ত্রের জন্য উপকারী। লাল আটা কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। লাল আটায় প্রচুর ফাইটোনিউট্রিয়েন্ট থাকায় দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। কোনটা খাবো, সাদা আটা নাকি লাল আটা? আটা শর্করা জাতীয় খাবার। আটা ও ময়দা দিয়ে তৈরি খাবার যেমন বিস্কুট, ব্রেড, প্যাটিস, সিঙ্গারা, সমুচা ইত্যাদি মুখরোচক খাবার। এখন এসব খাবার তৈরিতে সাদা রঙের রিফাইন বা পরিশোধিত আটা ব্যবহার হয়। লাল আটা আনরিফাইন বা অপরিশোধিত, খেতে সুস্বাদু হলেও পরিশোধিত আটা সাদা আটা পুষ্টিগুণ অনেক কম। গম থেকে আটা উৎপাদনের এবং পরিশোধন প্রক্রিয়ার প্রায় 14 রকমের ভিটামিন, 10 ধরনের খনিজ এবং এতে বিদ্যমান আমিষ নষ্ট হয়ে যায়। সাদা আটায় খাদ্য আঁশের পরিমাণ কম থাকে, তবে ভুষি সমেত লাল আটায় অনেক আঁশ থাকে। তাই লাল আটার রুটি খাওয়ার পর রক্তের গ্লুকোজ ধীরে ধীরে বাড়ে।
তাই হৃদরোগ প্রতিরোধে ওজন কমাতে ডায়াবেটিস নিয়ন্ত্রণে লাল আটার জুড়ি নেই। সকালের নাস্তায় যারা রুটি পছন্দ করেন তারা সাদা আটার পরিবর্তে ভুষি সমেত লাল আটার অভ্যাস করুন।